এক গৃহবধূর অস্বাভাবিক ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে খানাকুলের রাধানগর এলাকায়। মৃতার নাম রমা মণ্ডল। জানা গেছে ওই গৃহবধূর 5 বছরের শিশু সন্তান রয়েছে। মৃতের স্বামী রবিবার টেট পরীক্ষা দিতে যান, দুপুরে খাওয়া দাওয়া করেন, এরপরে নিজের ঘরে চলে যান ওই গৃহবধূ। প্রতিদিনই দুপুরে তিনি তার সন্তানকে নিয়ে ঘুমান, সেই কারণে কেউ ডাকাডাকি করেনি। স্বামী বাড়ি ফিরে ডাকাডাকি করার পরেও গেট খোলেনি ওই গৃহবধূ। দরজা ভাঙতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাকে। তড়িঘড়ি খানাকুল থানায় খবর দেওয়া হয়। খানাকুল থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সোমবার তার দেহ ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজের মর্গে নিয়ে আসা হয়। এই ঘটনায় পরিবারের সদস্যদের দাবি, বারবার স্বামী চাকরি না পাওয়ার মানসিক অবসাদে ভুগছিলেন তিনি, ফের আবার পরীক্ষা দিতে গিয়েছিলেন, সেই চিন্তাতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন বলেই দাবি তাদের। ও তো আমার ভাগ্নি, ঠিক আছে। এবার আমাদের জামাই পরীক্ষা দিতে গেছিল, জামাই পরীক্ষা দিতে এসে দেখে না বিকেলবেলা 4টের লাগালাগি যখন আসছে তখন দেখলো যে মৃত বলে গলায় দড়ি দিয়ে ঝুলছে। এবার সেই অবস্থায় কেটেছে, কাটার পরে এবার লাফিয়েছে, লাফিয়ে হসপিটালে নিয়ে গেছে, ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে, তারপরে তো পুলিশরা নিয়ে এসেছে, নিয়ে এসে ময়নাতদন্তের জন্য এই হচ্ছে মনে করছে বলছে। এখন মানসিক চাপ নিজে এবার মাথা কন্ট্রোল করতে পারে না, কিছু একটা হ্যাঁ এটা সেটা ভাবতে যেয়ে ভেবতে হতে এটা করেছে। কী অবস্থা বলতে ঝুলন্ত অবস্থা দেখে পায়ে বাড়ি, ওই যে বাড়িতে থাকে সেই বাড়ি, দোতলার উপরে খিল দিয়ে একবার, একটাই বাচ্চা 5 বছরের। নিউজ আজ বাংলা, খানাকুল। ছেলেমেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন? আর নয় চিন্তা, সঠিক পরিকাঠামোয় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা, নাঙ্গুলপাড়া শিশু উদ্যান। এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম, প্লেগ্রাউন্ড, সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো। গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম, নাঙ্গুলপাড়া শিশু উদ্যান। আমাদের ঠিকানা নাঙ্গুলপাড়া, খানাকুল, হুগলি। ফোন নাম্বার 8670354361।